বাউল শিল্পীর কন্যা আসমা আক্তার মিতা অদম্য ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে অসম্ভবকে সম্ভব করে চল্লিশতম বিসিএস প্রশাসন ক্যারারে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন আসমার বাবা মোতাহের হোসেন মন্ডল মতের একজন আধ্যাত্মিক বাউল সুসাধক বাধ্য বাজনা করেই তার এক একটা দিন কাটে দরিদ্র ভরা সংসার কিন্তু তাতে দমে যাননি মেধাবী ছাত্রী আসমা আক্তার মিতা ছিল লেখাপড়া চালিয়ে যাবার ক্ষেত্রে নানা প্রতিকূলতা সে টিউশনের টাকায় বই কিনে দিনে পড়ালেখা করছেন করেছেন ষোলো ঘন্টা পর্যন্ত দুর্দান্ত ইচ্ছাশক্তির জোরেই বাউল সুর সাধকের মেয়ে আসমা আক্তার মিতা হয়েছেন বিসিএস ক্যাডার। হয়েছেন ম্যাজিস্ট্রেট জানা গেছে কলরোয়া উপজেলার করালকাতা ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম কিসমত ইলিশপুরের বাসিন্দা আসমা আক্তার মিতা অভাবের সংসারের মাঝেও আসমা আক্তার মিতা নিজেকে আলোকিত করেছেন শুধু তাই নয় ছোট্ট গ্রাম কিসমত ইলিশপুরকেও আলোকিত করেছেন তিনি গত ত্রিশ মার্চ চল্লিশতম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন তাতে মিতা ম্যাজিস্ট্রেট হিসেবে প্রশাসন ক্যাডার থেকে সুপারিশপ্রাপ্ত হয়েছেন আসমাক্তার মিতা সাংবাদিকদের জানান তিন ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট একমাত্র ভাই ফয়সাল হোসেন রিকো দশম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করতে পারলেও এসএসসি পরীক্ষা দিতে পারেননি বড় বোন রেশমা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে দুহাজার সালে মাস্টার্স শেষ করেন জানা যায় আসমা আক্তার মিতা দুহাজার সালে এসএসসি পরীক্ষা দেন এরপর কাজিরহাট ডিগ্রি কলেজ থেকে দু সালে এইচএসসিতে কৃতিত্বের সাথে পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারপর তার আর পিছনে ফিরে তাকাতে হয়নি তার সাফল্যে পিতা মাতা সহ শিক্ষা জীবনের সকল শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আসমার গর্বিত বাবা মোতাহের হোসেন তার কন্যার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন